গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা ঘোষণার আহ্বান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রত্যাশা নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিতে তিন শতাধিক নাম সততা নিরপেক্ষতার পাশাপাশি বলিষ্ঠতায় গুরুত্ব রাজনৈতিক দলগুলোর সুসময় জোটবদ্ধ থাকলেও দুঃসময়ে ভাঙনের সুর চোদ্দ দলে দল ছাড়ছেন কর্মীরা আওয়ামী লীগের অপকর্মের দায় না নেওয়ার ঘোষণা নাব্য সংকটে ফের বন্ধ আর ইচ্ছা হাট ফেরি চলাচল অপরিকল্পিত ড্রেজিং চলাচল অনুপযোগী নৌ চ্যানেল এবং ভারতের মণিপুর রাজ্যে ফের উত্তেজনা দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ সাত জেলায় কারফিউ জারি বন্ধ ইন্টারনেট দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ এবার বিস্তারিত বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের সফরের শেষ দিন রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরির প্রত্যাশা তার শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথাও জানান ক্যাথরিন বৈঠকে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে তারেক রহমানের লন্ডনের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি এছাড়া রোহিঙ্গাদের বাসস্থান খাবার মেডিকেল সাপ্লাই এবং শিশুদের জন্য দশ মিলিয়ন পাউন্ড সহযোগিতা দিবে

বিরোধী রাজনৈতিক দলগুলো গুরুত্ব সাবেক আমলা বিচারক সুশীল সমাজের প্রতিনিধি ও সেনা কর্মকর্তা নাম প্রস্তাবের ক্ষেত্রে শুধু সততা নিরপেক্ষতা নয় বরং বলিষ্ঠ ব্যক্তিত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান দলগুলোর নেতারা সাইফুল রিপনের প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে ইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গেল তিনটি জাতীয় নির্বাচনে দলকানা কর্মকাণ্ড সুষ্ঠু ভোট আয়োজনে অক্ষমতা অব্যবস্থাপনাসহ নানা ইস্যুতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা এখন তলানিতে তাই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজ নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির পক্ষ থেকে দশ জন ও জামায়াতে ইসলামী আট জনের নাম সার্চ কমিটিতে জমা দিয়েছে দশটা নাম আমরা প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে অন্যান্য দল তারা যাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারাও প্রস্তাব করেছে তা আমরা আশা করছি একটা ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি উপযুক্ত ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাজেস্ট করবেন করবেন প্রস্তাব যেটা রাষ্ট্রপতি যেটা ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত যাতে করে কোনো বিতর্কিত ব্যক্তি ওখানে না আসে দিকে লক্ষ্য রাখবেন বলে আমাদের বিশ্বাস আমরা আস্থা রাখতে চাই বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা জানান দু একজনের নাম কমন থাকলেও প্রতিটি দলই আলাদা তালিকা দিয়েছে সার্চ কমিটিতে জমা হওয়া তালিকায় আছেন সাবেক আমলা শফিকুল ইসলাম নাসির উদ্দিন এ আবু আলম শহীদ খান মহিবুল হক ডক্টর মোহাম্মদ ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা বিচারপতি এরকম নির্বাচন কমিশন আমরা মনে করি হওয়া দরকার যারা যদি মনে হয় যে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাপারে তারা একটু মানে অপ্রয়োজনীয় তারা একটু প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে তো তাদেরকেও তারা চ্যালেঞ্জ করতে পারেন এরকম মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন হওয়া দরকার একুশ নভেম্বরের মধ্যে দশজনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি নতুন কমিশনের জন্য যাদের নাম আলোচনায় আছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে গণশুনানির দাবি উঠলেও তা বিদ্যমান আইনে সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সার্চ কমিটি সংক্রান্ত এই নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত দুই সালের যে আইনটা সে আইনটা ত্রুটিপূর্ণ সেটা স্থগিত করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারতো সেই ক্ষেত্রে গণশনানের বিষয়টা সামনে আসতে পারত এখন তো আইনি প্রক্রিয়ার মধ্যেই গিয়েছে সরকার সার্চ কমিটির মধ্য দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিস এবং অন্যান্য কর্নার থেকে নাম আহ্বান করেছে সেই নামগুলো থেকে ওনারা যাচাই বাছাই করে তারপরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা চূড়ান্ত হবে এখানে গণশুনানির বিষয়টা তো স্থান পাওয়ার কথা না নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি প্রশাসন বিচার বিভাগ সহ নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢেলে সাজানোর দাবিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো সাইফুল রিপন দেশ টিভি ঢাকা সুসময় জোটবদ্ধ থাকলেও দুঃসময়ে ভাঙনের সুর চোদ্দ দলে একদিকে গ্রেফতার হচ্ছেন সিনিয়র নেতারা অন্যদিকে দল ছাড়ছে কর্মীরা তারা বলছেন চোদ্দ দলের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের অপকর্মের দায় শরিকরা নেবে না আর বিশ্লেষকরা বলছে দুর্দিনে নেতাকর্মীদের দল ছাড়ার হিরিক সংগঠনকে আরও দুর্বল করে দিবে এম এ আজিমের রিপোর্ট উল্টে আছে নৌকা প্রধান ফটকে জিয়াউর রহমানের পোস্টার এখন আর দেখা মেলে না দলের নেতাকর্মীদেরও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই চোদ্দ দলের নেতৃত্ব দেওয়া সংগঠনটির অবস্থা যখন এমন তখন অন্য দলগুলো কি ভাবছে কোন পথে যাচ্ছে তাদের রাজনীতি সরকার পতনের পর মামলা আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী সহ চোদ্দ দলের সুবিধাভোগী নেতারা আতঙ্কে কর্মীদের দল ছাড়ার হিরিক পড়েছে চোদ্দ দলের অন্যতম শরিক জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য রকনুজ্জামান ইতিমধ্যে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি নুরুল নবীর নেতৃত্বে উত্তরের গোটা কমিটি দল ছেড়েছে দল ত্যাগ করা নেতারা বলছেন আওয়ামী লীগের সন্ত্রাস দুর্নীতি আর লুটপাটের দায় তাদের না দল থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও সুবিধাভোগীদের কারণে তা সম্ভব হয়নি চোদ্দ দল কেন আওয়ামী লীগের লুটপাট দলবাজি দলীয়করণ দুর্নীতি এগুলোর কেন অংশীদার হবে তো যাসত্ব একটা সংগ্রামী দল সেই সংগ্রামী দলের কর্মী হিসেবে আমরা অবশ্যই আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের দায়িত্ব নিতে পারি না অর্থাৎ চোদ্দ দল ভেঙে দেওয়া হোক অবশ্য চোদ্দ দলের অংশীদার জাসদ নেতারা বলছেন দলত্যাগ যে কারো ব্যক্তিগত বিষয় তবে দুঃসময়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন তারা একজন মানুষের স্বাধীনতা আছে সে যে কোনো দলে যেতে পারে হ্যাঁ সেই কারণেই হয়তো বা সে সে কেন গিয়েছে তার কৈফত সেই দিতে পারবে তো আমাদের নিয়মিত যোগাযোগ আমরা রক্ষা করি নেতাকর্মীদের সঙ্গে এবং তারা সাহসের সঙ্গেই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা সেটা করার চেষ্টা করছে বিশ্লেষকদের মতে নেতাকর্মীদের আটকাতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দল ও জোট তাদের ঐক্য দরকার ছিল কিন্তু আর যে ঐক্য ছিল তাদের চোদ্দ সেটা যদি বেরো যায় তাহলে স্বাভাবিকভাবে এটা আরও দুর্বল হবে দুই হাজার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর তেইশ দফা দাবি নিয়ে জোটবদ্ধ হয় চোদ্দটি রাজনৈতিক দল ঢাকা। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো তিনি মারা যান দীর্ঘ রাজনৈতিক জীবনে মেহনতি মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন তিনি জাতীয় সংকটে জনগণকে নিয়ে গড়তেন দুর্বার আন্দোলন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি এদিকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপী ভাসানি মেলা চলছে উনিশশো আশি সালের বারোই নব ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মৌলান আব্দুল হামিদ খান ভাসানি চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী শনিবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বৃষ্টির বেশি বসত ঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায় পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল তেলের দোকান সহ আরো বেশ কয়েকটি দোকান ফায়ার সার্ভিস জানায় সেখানে বেশ কিছু তেল ও জালের দোকান রয়েছে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মাদারীপুরে এগারোটি দোকান ও একটি গোডাউনে আগুনে পুড়ে গেছে শনিবার গভীর রাতে মাদারীপুরের রাজ্যের উপজেলার টেকের হাট বন্দরে এর অগ্নিকাণ্ড হয় রাজ্যের থানার ওসি মোহাম্মদ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হয় হোটেলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা ভবঘুরে আর পশু পাখির আশ্রয়স্থল এবং টিকটক কেন্দ্রে পরিণত হয়েছে গাজীপুর কালিয়াকের বঙ্গবন্ধু ব্যয়বহল স্টেশনটিতে দিনে থামে মাত্র দুটি ট্রেন যদিও মেলে না যাত্রীর দেখা নির্জন ও ভুতুরে পরিবেশের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্টেশন মাস্টার সহকর্মী নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুই হাজার ষোলো সালে কালিয়াকৌর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে রাখেন বঙ্গবন্ধু হাইটেক সিটি এরই একশো মিটার দূরত্বে অন্তত আটান্ন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে হাইটেক সিটি রেল স্টেশন আধুনিক স্টেশনটি দুই সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন এ স্টেশন হয়ে অন্তত চল্লিশটি ট্রেন চলাচল করে অথচ থামে টাঙ্গাইল কমিউটার সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের দুটি ট্রেন প্রতিদিন গাজীপুর শিল্পাঞ্চল ঢাকা ও উত্তরবঙ্গের বারো হাজারেরও বেশি যাত্রী এ স্টেশন থেকে চলাচলের কথা থাকলেও গেল ছয় বছরে গড়ে যাতায়াত করেছে মাত্র সাতচল্লিশ জন পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকা ও যাত্রী সংকটে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে স্টেশনটি সুযোগ পেয়ে টিকটক ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্থানীয়রা আমরা সবাই যে আমাদের এখানে ট্রেন থামবে আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো কোটি টাকা ব্যয় করার পরেও যদি ট্রেন না থামে লোকের জন্য উপকারী যদি না হয় তাহলে তো এটা বৃথা চলে যায় একটা পার্ক বানায় স্কুল কলেজের ফলে এখানে আহে গুরবান নিগা হে আডা মডা দয় এই বন্ধই কোন গாரிষ্ট বিদ্যা না স্টেশনে মাত্র দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করলেও নেই রেল পুলিশ কিংবা নিরাপত্তা প্রহরী এ কারণে ভবঘুরে ও বন্য প্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে সরকারি সম্পদ চুরির অভিযোগ করেন স্টেশন মাস্টার দুইটা টেনিস অফিস ছিল আপাতত দুইটাও দুটো সাময়িক বন্ধ আছে মানে তো আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত তো সেই ক্ষেত্রে তো আমরা আর এত বড় স্টেশন হবে এই জন্য এটার কিছু মানুষ বা মহল আছে যারা এটার ফায় গভীর রাতে রেলওয়ে জানিয়েছে প্রতি বছর এ স্টেশনে ব্যয় ৩০ লাখ টাকারও বেশি অথচ গড় আয় সোয়া নয় লাখ টাকা নিউজ ডেস্ক দেশ টিভি নাব্য সংকটে বন্ধ আছে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ক্রমাগত নদীর পানি কমায় সৃষ্টি হচ্ছে ডুবো চরের যাতে চলাচলের সময় আটকে যাচ্ছে ফেরি এর আগে নাব্য সংকটে গেল পহেলা নভেম্বর শুক্রবার রাত দশটা থেকে তেসরা নভেম্বর রোববার বেলা এগারোটা পর্যন্ত সাঁত্রিশ ঘন্টা এবং আট নভেম্বর শুক্রবার রাত এগারোটা থেকে এগারোই নভেম্বর সোমবার বেলা দুইটা পর্যন্ত বাষট্টি ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল সপ্তাহ যেতে না যেতে এভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালক ও ড্রেজিং বিভাগের অপরিকল্পিত কারণে এখনো তৈরি হয়নি ফেরি চলাচলের উপযুক্ত নৌ চ্যানেল দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ নৌরুটে নাব্য ফিরিয়ে এনে ফেরি চলাচল স্বাভাবিক করতে স্থায়ী উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের এবছর দেরিতে শীতের আগমন হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে সাধারণত শরতের শীতের আগমন বার্তা এবার হেমন্তে এসে অনুভূত হচ্ছে শীত থেকেই দেখা মিলেছে কুয়াশা তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয় কন্যা হিসেবে পরিচিত এখানে শীতের আগমন ঘটে শরতের শুরুতেই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো জেলা শীতকাল থাকে চার থেকে পাঁচ মাস পর্যন্ত তবে এ বছর শীত এসেছে হেমন্তে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগেই উত্তরের হিমেল হাওয়া অনুভূত হতে শুরু করে সন্ধ্যা থেকেই দেখা মেলে শিশিরের প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা অনেকেই হালকা গরম কাপড় পরতে শুরু করেছে আমাদের শীত বেশি আগে আমাদের শীতকালীন কম ছিল এখন দ্বিতীয়ত আজকা থেকে আমাদের পঞ্চকরে শীতকালীন বেশি দেখা যাচ্ছে সকালবেলায় কোনো সূর্য দেখা যায় না থেকে তো ঠান্ডা খুব কম আজকে দেখতে যে ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে অনেক বেশি দেখতেছেন এখন আকাশে অনেক কুয়াশা দিছে মোটামুটি শীত পড়ে গেছে বাড়া থেকে আসলাম শার্ট পরে এখন থেকে শার্ট দিয়ে কাজ হচ্ছে না প্রচুর ঠান্ডা করতেছে ঠান্ডাটা বেশ অনেক দিন থেকে কম ছিল এখন বর্তমান বেশি হয়ে গেছে পঞ্চগড়ে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে এদিকে শীত ঘিরে বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব न्यूज़ डेस्क देश टीवी